আসলে অনেক সময় পার হয়ে গেছে, একদিনে তো আর রাজকুমার হওয়া যায় না। গল্পে এবং সত্যিকার রাজকুমার যারা, তারা হলো যে রাজার ঘরে জন্ম নিলে রাজকুমার হওয়া যায়, কিন্তু চলচ্চিত্রে রাজকুমার হতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং সবগুলোই আমাকে করতে হয়েছে। এমনকি যে কখনো কাঁপতেও হয়েছে এবং মনে হয়েছে যে আমি হয়তো আর পারবো কি না জানি না, এবং এমনও মনে হয়েছে যে চলচ্চিত্র থেকে বিদায় নেব আর থাকবো না। তারপরে হয়তো কেউ কেউ আসার কথা বলেছে আর একটু দেখো হবে, তো তারপরে দেখতে দেখতেই আসলে অনেকগুলো বছর পার হয়ে গেল, এবং ধৈর্যের মানে সুফল যেটাকে বলে সেটাও পেতে শুরু করলো। আমার শুরুটা হয়েছিল বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে। বসুন্ধরা আসলে প্রথম ছবি, সেটা আমি বলবো যে খুব কম শিল্পীর ভাগ্যে এরকম মানে চলচ্চিত্র জোটে, যেটি বাংলাদেশের একজন আমি বলবো যে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের ছবি ছিল, এবং এটি প্রযোজনা করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। তো সেই হিসাবেও এটি একটি আলাদা একটা আমার জন্য একটা মূল্যায়ন এটি, এবং এটির গল্পটি ছিল যিনি লিখেছিলেন, উপন্যাসটি যিনি লিখেছিলেন তিনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি ডক্টর আলাউদ্দিন আল আজাদ। ওনার এই উপন্যাসটি পুরস্কৃত একটি উপন্যাস। তো সেই হিসাবে সেইভাবে শুরুটা হয়েছিল, কিন্তু চলচ্চিত্র আসলে ব্যবসা না হলে পরে চলচ্চিত্রের যুবরাজই হোক রাজাই হোক কোনো কিছু হওয়া যায় না, ব্যবসার উপরে অনেক কিছু নির্ভর করে। সেইভাবে হয়তো প্রথম ছবি এত কিছুর পরেও কিন্তু সেইভাবে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সেটি এতটা সফল পায়নি, সফলতা পায়নি। না পাওয়ার জন্যে পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ আমার খুব কষ্টের গিয়েছে। আশরাফ সিদ্দিকীর গলির ধারে ছেলেটি, তো সেটি করার পরেও সেই ছবি দিয়েও আমার সফলতা আমি বলবো যে পরিপূর্ণভাবে আসেনি। এরপরে যে চলচ্চিত্রগুলো আমার জীবনে এসেছে, সুন্দরী, সুন্দরীরও সফলতা যতটা হওয়া উচিত ছিল সেইভাবে হয়নি। সত্যিকার অর্থে আমার সফলতা এসেছিল এই যে সাহিত্য নির্ভর ছবি, ভালো ছবি, মানে যেগুলোকে আমরা সুধীজনরা পছন্দ করি, সেই ছবিগুলো দিয়ে আমার শুরু হলেও আমার কিন্তু মানে বাণিজ্যিক ছবির নায়ক হিসাবে আমি প্রতিষ্ঠিত হতে পারিনি। বাণিজ্যিকভাবে আমার ছবির সফলতা আসা শুরু করে আমি যখন প্রথম ছবি যেটি সেটি হলো আঁখি মিলন, আঁখি মিলন যখন করলাম সেই ছবি দিয়ে শুরু হলো। তারপর আসলো অভিযান, নসিব, নালিশ, এই ছবিগুলো আসলে আমাকে মানে খ্যাতি এনে দেয়। এর পরবর্তী সময় আমার যেমন আছে ভেজা চোখ, সহযাত্রী, নীতিবান, বেদের মেয়ে জ্যোৎস্না, এবং একটার পর একটা এরপরে মানে ছবি মানে ব্যবসায়িকভাবে সফলতা আসা শুরু করে, মানুষের পছন্দের পাত্র হয়ে উঠি। তো আমি বলবো যে একটা দীর্ঘ সময়ে, একটা দীর্ঘ পরিশ্রমের পরে আজকে যে শব্দটি ব্যবহার করেছেন চলচ্চিত্রের যুবরাজ, সেই যুবরাজ হতে আমাকে এত কিছু করতে হচ্ছে।
বাট আগে যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আগে আমরা জবটাই তো দেখব, দেন বিয়ে। ও, আগে জবটাই দেখবেন? আপনি কেন, মানে কি বিয়ে কি প্রায়োরিটি দিচ্ছেন না, বিয়ে কি করবেন না নাকি? অ্যাকচুয়ালি এত কষ্ট করে পড়াশোনা করতেছি তো জব করার জন্যই। অনেক মজা মনে হয় আপনাকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ,